আজকে সুনাম টিচার হিসেবে আমার কাছে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি বেশি আসে হাউ ক্যান ইউ মেক এ গুড রেজাল্ট ইন এক্সাম আজকে আমি তোমাদের দেখাবো ফিজিক্স পরীক্ষার আগের দিন রাতে কেমিস্ট্রি বইয়ের নিচে মোবাইল লুকে সারা রাত ফেসবুক চালিয়ে কীভাবে পরীক্ষায় প্লাস পেতে হয় প্রথমত একটি কলম এবং একটি স্কেল নিয়ে তোমাকে রেডি থাকতে হবে এবং ঘন্টা পড়ার সাথে সাথে তোমাকে একটি খাতা দেওয়া হবে তো খাতা পড়ার সাথে সাথে তোমাকে এক স্কেল দুই স্কেলের সমান করে মার্জিন টেনে নিতে হবে এরপর আবার উপর থেকে দুই স্কেলের সমান করে মার্জিন টেনে নিতে হবে স্টনিক স্টুডেন্টরা এই মনে করে টিচাররা আসলে খাতার ভিতর ক্লিক এটা পড়ে দেখে আসলে তার এগুলো কিচ্ছুই পারে না আসলে কে কত পৃষ্ঠা লিখছে এটার ওপর ভিত্তি করে টিচাররা মার্ক দেয় তো প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমরা এখান থেকে এক নং প্রশ্নের উত্তরটি লিখবো এরপর নিচে একটি দাগ দিব এবার মন্ডা বলে আরেকটি দাগ দিব এবার মন্ডা বলে আরেকটি দাগ দিব এরপর আমরা এর মাঝখানে ঢেউ 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 দিব এরপর আবার ঢেউ 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 দিব লাল কালি নীল কালি বিভিন্ন কালি দিয়ে ঢেউ ঢেউ দিব তো এরপর আমরা ক নম্বরের উত্তরটি লিখব সত্যি কথা বলতে ক নম্বরের উত্তরটি তুমি জানো না তো ক নম্বরের উত্তরটি জানতে হলে একটি নির্দিষ্ট সময় পর বাথরুমে গিয়ে নিজ দায়িত্ব তোমাকে জেনে নিতে হবে তো এটি একটি পদার্থবিজ্ঞানের প্রশ্ন এবং ক নম্বরে রয়েছে ক্ষমতা কী তো ক্ষমতার কথা বলতে গেলেই প্রথমে আমাদের মাথায় আসে আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের কথা কিন্তু বিএনপির কথা আমাদের মাথায় আসে না তো এই জন্য পদার্থবিজ্ঞানের ভাষায় আওয়ামী লীগ তথা আমাদের ভাইরার ছাত্রলীগদের ক্ষমতা বলে তো এই ক্ষেত্রে আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে আপনার হাতে লেখা যেন আমার মতোই অতিমাত্রায় অসাধারণ চমৎকার হয় নাহলে কিন্তু কোনো মার্কি পাবেন না তো এরপর চলে আসি খ নম্বরে তো খ নম্বরের ক্ষেত্রে আপনাকে এক কথা দু কথায় লিখলে হবে না আপনাকে বানিয়ে বানিয়ে অনেক কিছু লিখতে হবে তো খ নাম্বারের প্রশ্নে আছে পঞ্চাশ যে কাজ বলতে কি বোঝায় পঞ্চাশ যে কাজ বলতে আসলে আমরা বুঝতে পারি যে পঞ্চাশ জনের কাজ কারণ যে স্কুল টু জন এর মানে সহজেই বোঝা যায় যে আমাদের এখানে লাইনটি লিখে আবার কেটে দিতে হবে কারণ আমাদের পরবর্তী পৃষ্ঠায় যেতে হবে আর আমরা আগেই জানি যত বেশি পৃষ্ঠা তত বেশি মার্ক তো যে স্কুল টু জন যেহেতু বোঝা তাই আমরা সহজেই বুঝতে পারি যে পঞ্চাশ যে বলতে পঞ্চাশ জনের কাজকে বোঝায় অতএব পঞ্চাশ যে বলতে পঞ্চাশ জনের কাজ বোঝায় এখন এই খ দেখার পরে স্যার প্রচুর পরিমাণে মুগ্ধ হয়ে যাবে এবং তোমাকে দুইয়ে দুই দিতে বাধ্য হবে এখন আমাদের উদ্দীপকে অনেক ইচিং বিচিং মার্কা ভুল ভাল তথ্য রয়েছে যেগুলো আমাদের ইগনোর করলেও চলবে তো গনাম্বারে রয়েছে যুবকদের গতিশক্তি নির্ণয় করো আসলে আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন লিখবো সেটা হচ্ছে যুবকদের গতিশক্তি আমাদের সমাজে অপরিসীম নিচে যুবকদের গতিশক্তি তাৎপর্যপূর্ণতা আলোচনা করা হলো আসলে আপনি যদি এইসব লাইনগুলো না লেখেন তাহলে আমি মনে করব আপনি আসলে সৃজনশীল লিখতে পারেন না পরের পৃষ্ঠে চলে যাব যুবকদের গতিশক্তি নির্ণয় করা হলো এরপর তোমার কলমের কালি থাকা সত্ত্বেও হঠাৎ করে তোমার কলমের কালি শেষ হয়ে যাবে এবং তোমার বন্ধুর কাছ থেকে একটি কলম ধার নিবে ঠিক সেই মুহূর্তে একটু উকি মেরে দেখে নিবে তোমার বন্ধু কী লিখেছে তো আমি আমার বন্ধুর কাছ থেকে একটি দামি কলম এনেছি এবং সে কী কী লিখেছে আমি সবই দেখে ফেলেছি তো আমি এখন একটি মাঠ অঙ্কন করব এবং মাঠের ভিতরে একটি যুবককে অঙ্কন করব এবং যুবকের কাছে একটি ফুটবল থাকবে এবং একটি যুবক অঙ্কন করলে হবে না আমাকে আরেকটি যুবক অঙ্কন করতে হবে এখন যেই যুবকের গতিশক্তি যত বেশি সেই যুবক তত বেশি গোল দিতে সক্ষম হবে সুতরাং যার গোল সংখ্যা বেশি তার গতিশক্তিও বেশি অতএব যার গোল যত বেশি তার গতিশক্তি তত বেশি দুঃখিত আমি গোলপোস্ট আঁকতে ভুলে গিয়েছিলাম গোলপোস্ট না আঁকার কারণে শিক্ষক আমাকে কম মার্ক দিতে বাধ্য হতো এই কারণে আমি গোলপোস্ট অঙ্কন করে দিলাম তো দেখুন আমার তিনটা পৃষ্ঠা লেখা হয়ে গিয়েছে তো আমার মতো এরকম অতিমাত্র অসাধারণ চমৎকার হাতের লেখা তিনটা পৃষ্ঠা লেখা দেখার পর শিক্ষক আপনাকে আবেগের চোটি অনেক মার্ক দিয়ে দিবে তো এখন আমরা ঘন লিখবো ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা না গাণিতিক যুক্তি সহ যাচাই করো উপরে উদ্দীপকে অনেক কিচিং বিচিং মার্কা হাবিজাবি দেওয়া আছে যেগুলো আমরা কিছুই দেখব না কারণ এটি একটি রেসিস্ট প্রশ্ন এই প্রশ্নটাতে আমরা শুধু ক্ষমতার কথা দেখতে পাচ্ছি আর ক্ষমতা বলতে আমরা বুঝি শুধু আওয়ামী লীগ অর্থাৎ এই প্রশ্নটাতে আওয়ামী লীগ অথবা বিএনপি নিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে অতএব এই প্রশ্নটি আমরা স্কিপ করব। এখন আমরা খাতায় এই প্রশ্নটির জবাব দেব এটি একটি রেসিস্ট প্রশ্ন অনেক রাজনৈতিক অবকাঠামো এর মধ্যে ঢোকানো হয়েছে সুতরাং এটি একটি ভিত্তিহীন প্রশ্ন এবং লেখা শেষ হয়ে গেলে খাতার উপর একশো টাকা ছুঁড়ে মারব মনে রাখতে হবে টাকার পরিমাণ যত বেশি মার্কেট পরিমাণও তত বেশি